বেবি কি হয়েছে? কিছু খাচ্ছিস না কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু হয়নি তো। বেবি মাথা ব্যথাটা এখন সারেনি? না মানে হ্যাঁ সেরে গেছে। দেখি দেখ, আমি কিন্তু কাল রাত থেকে দেখছি, নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছে। কই, কিছু না তো? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কাল ঝড়ের মতো বাড়িতে এলি, তারপর আমার উপর চিৎকার করলি, তারপর মাথা ব্যথার অজুহাত দিয়ে কিছু না খেয়ে ঘরে চলে গেলি। আমার দিকে তাকা একবার, এই তো চোখের তলে এরকম কালি পড়ে গেছে, তার মানে রাতে নিশ্চয়ই ঘুম আসেনি, কিছু তো একটা হয়েছে। আমাকে বল না, তুই আমাকে বলবি না? বলছি তো লিলি মাসি, কিছু হয়নি, তুমি চিন্তা করো না। বললেই হলো, কাল তুই আর মিস্টার মুখার্জি রবিনের বাগান পায়ে থেকে তড়িঘড়ি করে বেরিয়ে গেলি, তারপর অনেক রাত অব্দি তোরা বাইরে ছিলিস, তারপর হঠাৎ করে বিধ্বস্ত অবস্থায় তুই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলি। পুরুষ মানুষ তো তাই বিশ্বাস হয় না। আহ লিলি মাসি, কিসব ফালতু কথা বলছো, কিরিটি দানা ওরকম মানুষ না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দিদি তো বললো ওর মাথা ব্যথা করছিল তাই। দেখ সেদু, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না, আমি একটা মেয়ে হয়ে বলছি, মেয়েদের পদে পদে বিপদ, আর যাকে ভালো মানুষ মনে হয় তাকে একটু সুযোগ দেবা হলেই। লিলি মাসি তো ঠিকই বলেছে। আহ সেরকম কিছু হয়নি অমু, অকারণে না জেনে শুনে একজন ভদ্রলোকের নামে যা ইচ্ছে বলার বদভ্যস্ত তোর কবে থেকে হলো রে? আর তুমি বেশি চিন্তা করো না লিলি মাসি, সেরকম উল্টোপাল্টা কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। ওকে মা, আমি রেস্ট নিতে যাচ্ছি, আমার শরীরটা ভালো লাগছে না, আজকে আর কোথাও বেরোবো না। হ্যাঁ হ্যাঁ, যা রেস্ট নিয়ে নে। গুড জব লিলি, বর্তি তো মনে মনে কিরিটিকে জামাই হিসেবে প্রায় বরণ করেই নিয়েছিল আরেকটু হলে। হ্যাঁ বেশ হয়েছে, সেই উজ্জ্বল ভবিষ্যতের ছবিটা ভালো করে কালির দাগ লাগিয়ে দেওয়া গেছে। বেবি আর কিরিটির মধ্যে কাল কিছু তো একটা হয়েছে, ভালো করে খোঁজ খবর করে জানতে হবে, তারপর সেটাকে অস্ত্র বানিয়ে কাজে লাগাতে হবে। বাবা, লিলি চ্যাটার্জিকে তো চেনো না, কিরিটি মুখার্জির উপর একবার যখন নজর পড়েছে তখন সে আমার না হয়ে যাবে কোথায়? ম্যাডাম, মুখার্জি সাহেব এসেছেন। গুড মর্নিং এভরিওয়ান। কি সবাই এমন স্ট্যাচু হয়ে আছে কেন? অগ্নি পরীক্ষা সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ 8:00।